আবারও শকের বোমা উদ্ধার। পঞ্চায়েত ভোটের আগে আবারও শকের বোমা উদ্ধার হলো মুর্শিদাবাদের রানীনগরে। রানীনগরের নচরানা গ্রাম এলাকায় এই শকের বোমা উদ্ধার হয়। একটি জঙ্গলে প্লাস্টিকের বালতির মধ্যে মোট 10টি তাজা শকের বোমা উদ্ধার হয়। বোমা উদ্ধারের পরে খবর দেওয়া হয় বোম ডিসপোজাল স্কোয়াডকে। তারপরে বোমাগুলি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে ইতিমধ্যে। আর এই বোমা উদ্ধারের ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। রাকিবুল ইসলাম বাবু, রিপোর্ট এনটিভি ডব্লিউবি। আছি, অনেক সময় প্রধানকে ফোন করি যে পুলিশের সাহায্য করেন, আমরা কি অবস্থায় আছি ভালোই জানতে পাচ্ছেন। তারপরে প্রধান পুলিশের গাড়ি পাঠায়, পুলিশের গাড়ি এখানে থাকে থাকে সবসময়, এখানে পুলিশের গাড়ি বেশি থাকে। আমরা পুলিশের কাছে এসেও বলি না যে আমরা কোনো শিকানো পড়ানো বলি না, পুলিশ যেটা তদন্ত করে পাক সেটাই করুক। প্রথম কারা দেখাচ্ছে আমি একথা বলতে পারবো না। তবে এই লোকের মুখে শুনছি যে বম সজীবের বাড়িতে বম পেয়েছে, আচ্ছা তারপরে পুলিশ বম দেখে গিয়েছে, এটাই শুনেছি। আর এই সব বম টম বাঁধার যে নায়ক সে হচ্ছে বাবু, আর বম সাপ্লাই করা সে হচ্ছে বাবু। বাবু গতকাল সন্ধ্যের সময় অ্যারেস্ট হয়েছে। আমরা চাইছি যে আমাদের এলাকা শান্ত থাক এবং আমাদের এলাকায় সুষ্ঠুভাবে একটা তদন্ত করা হোক যে কারা কী করছে, এবং যাতে কোনো গণ্ডগোল না হয়, যাতে এখানে শান্তি থাকে, আমরা সেটাই আশা করছি। আপনার নাম? আনারুল ইসলাম সরদার। হ্যালো, ফায়ার, থ্রি টু ওয়ান। থানা থানা তো থানা সে ভাই চল।